ডিয়ার স্টুডেন্ট, আজ আমি কিন্তু অঙ্ক বা ইংরেজি ক্লাস করাতে আসিনি। কালকে আমরা অঙ্ক ক্লাস আবার করাবো। আমি এসেছি যে একটা কথা বলার জন্য। সবাই জানো 26 তারিখে যে মহা মিছিলে ডাক দেওয়া হয়েছে, আমরাও আসছি সেই মিছিলে। আমাদের ছাত্রছাত্রীরাও যাবে। যারা আমার ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলছি, 8:56 মস্তান্তবতী একটা ট্রেন আছে, মস্তান্তবতী ট্রেন আছে, ওই ট্রেনে আমরা যাবো। যারা মস্তান্তবতী উঠতে পারছে না, যে যেখান থেকে পারে উঠবে, মোটামুটি 10:40 নাগাদ আমরা শিয়ালদায় পৌঁছে যাবো আশা করছি। আচ্ছা, সবাইকে এছাড়াও আমাদের স্টুডেন্ট যারা না, অন্যদের উদ্দেশ্যে বলছি, আন্দোলনে সবাই যোগদান করো। কারণ হচ্ছে এটা কিন্তু তোমাদের বাঁচার লড়াই। শিক্ষকদের যারা যাচ্ছে আন্দোলনে, আমার সাথে আজও কয়েকজন শিক্ষকের কথা হয়েছে, তারাও অবশ্যই আন্দোলনে যাচ্ছে এবং তারা অনেক আন্দোলনে যায়। আমার সৌভাগ্য হয়নি আজ পর্যন্ত আন্দোলনে যাওয়ার। আমি যাচ্ছি, কিছু একটা মিডিয়াকেও আমি বলে রেখেছি, তারাও নিউজ কভার করে দেবে। এছাড়াও যারা যারা যত স্টুডেন্ট আছে, শিক্ষক যে শিক্ষক মহল যারা কোচিং করান, দেখুন একটা কথা বলি, যদি ওয়েস্ট বেঙ্গলে ধরে নিলে একটা অ্যাসাম্পশন, 8 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সাপোজ 2 লক্ষ স্টুডেন্ট কোচিং করছে, আর 1 লক্ষ বা 2 লক্ষ বাড়ি বসে পড়ছে, বাকিরা কেউ ফর্ম ফিল আপ করেছে, যদি হয় হলো, না হলে যাওয়া হবে, সাথে অন্য কোনো কোম্পানিতে কাজ করা বা এটসেট্রা এটসেট্রা, সময় পায় না পড়ার। তো এতগুলো ছেলে নিশ্চয়ই, এতগুলো ছেলে মেয়েকে একজন টিচারের বা একটা কোচিং ইনস্টিটিউটের পক্ষে নিশ্চয়ই সে যাবে না, মানে এত কোচিং সে করাতে পারবে না। তাহলে কি হবে, কেউ না কেউ কেউ পড়াচ্ছে 5,000 জনকে, কেউ 2,000 জনকে, কেউ 3,000 জনকে, কেউ 50 জনকে, কেউ 10 জনকে, যে যার স্ট্র্যাটেজিতে পড়াচ্ছে, নো প্রবলেম। কিন্তু এই আন্দোলনে যদি আপনারা সবাই যোগদান না করেন, আলটিমেটলি মানে ভবিষ্যৎটা নষ্ট হবে আগামী প্রজন্মের। এবং এই যে স্টুডেন্টগুলো যারা খাটছে, রাত রাত দিন খাটাখাটি করছে তাদের, এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা ডিসিপ্লিনারি ওয়েতে যাবে, কেউ কোনো হুড়োহুড়ি করবে না, যা নিয়মকানুন মেনে সেটা সেইভাবে আন্দোলনটা হবে। তাই আমরা এটুকু বলার জন্য এসেছিলাম, আমরা আসছি। এবং আরেকটা কথা বলি, আমাদের প্রতিষ্ঠানে পড়াতো 2 একজন শিক্ষক, তারা এখন নতুন নিজেদের মতো করে ইনস্টিটিউট করেছে, কোনো অন্যায় না, সে পড়াতেই পারে, সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়। তাদের উদ্দেশ্যে বার্তা থাকলো, তারা যদি ভিডিওটা দেখে, তারা যেন আন্দোলনে যোগদান করে। কারণ এটা কিন্তু সবার লড়াই, এটা বাঁচার লড়াই, সবার লড়াই। এই যে ডিজিটাল মাধ্যমে আচ্ছা স্টুডেন্টরা কি ডিমোটিভেট হচ্ছে ডিজিটাল মাধ্যমে, বিভিন্ন বিভিন্ন ধরনের ভাইরাল, সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, বিভিন্ন মানে কি বলবো আর কি, কোশ্চেন এই দেবে সেই দেবে। আমি তোমাদেরকে এখনো আশ্বাস দিয়েছি, তোমার ডিমোটিভেট হয়ে না, পড়াশোনা করো। কেউ ডিমোটিভেট হয় না, কাটা বাড়ছে, কাটা বাড়ুক না কত বাড়বে, পড়াশোনা তুমি তুমি 55 থেকে 60 পাও, আর যাতে কোশ্চেন মানে ফার্স্ট লিগ এই ধরনের কিছু না হয়, তার জন্য তো আমরা সবাই তোমাদের সাথে আছি থাকবো। এটুকু বলার জন্য এসেছিলাম, কালকে অনেক অঙ্ক করাবো তোমাদেরকে। ততক্ষণ সবাই ভালো থেকো, পড়াশোনা করো, পড়াশোনায় নিজেকে ডেডিকেট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।